নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি হেলদি অ্যান্ড টেস্টি একটি ফলের চাটের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হলো পাকা পেঁপের চাট বা পাকা পেঁপে স্যালাড। এটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় পাকা পেঁপের চাট বা পাকা পেঁপে স্যালাড। পাকা পেঁপের চাট বা পেঁপে স্যালাড বানানোর জন্য আমি একটা বড় সাইজের পাকা পেঁপে নিয়েছি। এটা ওজনে 500 গ্রাম হয়েছে। খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। 1 চা চামচ চিনি নিয়েছি, তবে মিষ্টিটা নির্ভর করছে পেঁপেটা কতটা মিষ্টি তার ওপরে। যদি মিষ্টি দিতে না চান তাহলে দেবেন না। আর যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা চিনির বদলে 1 চা চামচ মধুর ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পাতিলেবুর রস নিয়েছি, 1/2 চা চামচ বিট নুন নিয়েছি, আর 1 পিঞ্চ সাধারণ যে নুন আমরা রান্নায় ব্যবহার করি সেই নুন নিয়েছি, তবে নুনটাও যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1/2 চা চামচ চাট মশলা নিয়েছি। এবার পেঁপের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, চিনি, সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা মিক্স করতে হবে। আমার এই পেঁপেটা আমি ফ্রিজ থেকে ঠান্ডা অবস্থায় বের করেছি, তাই এটাকে আমি আর ঠান্ডা করব না। তবে আপনারা যদি আরো বেশি ঠান্ডা করতে চান তাহলে প্রথমে চিনি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেবেন, তারপরে ফ্রিজে রেখে দেবেন। তারপরে ফ্রিজ থেকে বের করে বাকি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবেন। না হলে প্রথমে যদি নুন ব্যবহার করেন তাহলে এর থেকে জল জল হয়ে যাবে আর টেস্টটা খারাপ হয়ে যাবে। আমার পেঁপেটা যথেষ্ট পরিমাণ ঠান্ডা আছে। খুব ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি। অনেকে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো অথবা শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করেন, তবে আমি নিজে পার্সোনালি দেখেছি গোলমরিচের গুঁড়ো অথবা লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে এর যে পেঁপের যে সুন্দর একটা টেস্ট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন, কেননা বাচ্চাদের ফল খাওয়ানো খুবই ঝামেলা। কিন্তু এইভাবে পাকা পেঁপে যদি চাট বাচ্চাদের বানিয়ে দেন তাহলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। এবার আমি এই ঠান্ডা ঠান্ডা পেঁপের চাট পরিবেশন করব। তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি পাকা পেঁপে চাট বা পাকা পেঁপে স্যালাড। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর সহজ লেগেছে, কারণ আমার মনে হয় যে কোনো রেসিপি সহজ হওয়া উচিত, তাই না? আরো ভালো ভালো রেসিপি দেখতে চাইলে দেখতে থাকুন বর্ণালী রান্নাঘর, আর আমাকে ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই।